হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এসএমটি ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আমি তাপস। আজ আমি নিয়ে এসেছি ভূগোল থেকে বাছাই করা 40টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, যেগুলো আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় খুবই কাজে লাগবে। তার আগে একটা ছোট্ট অনুরোধ, আমাদের এসএমটি ক্লাসরুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করুন। আর দেরি না করে চলুন দেখে নিই ওই 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি। বুনোগাধার অভয়ারণ্য বা ওয়াইল্ড অ্যাশ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? গুজরাটের পশ্চিম উপকূলে, কচ্ছ উপদ্বীপে। নর্মদা নদীর ওপর নর্মদা বাঁধের প্রকৃত নাম কী? এটার উত্তর সর্দার সরোবর বাঁধ। নেক্সট কোয়েশ্চেন, কালবৈশাখী ঝড়কে দক্ষিণ ভারতে কী বলে? কালবৈশাখী ঝড়কে দক্ষিণ ভারতে বলা হয় আম্রবৃষ্টি। বঙ্গোপসাগরের অন্তর্গত কটি দ্বীপ আছে? বঙ্গোপসাগরের অন্তর্গত 204টি দ্বীপ আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি, এখানে ডিসি কথার অর্থ কি? ডিসি কথার অর্থ ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। ভারতের 3টি নৌ বিমান ঘাঁটি আছে, এর মধ্যে একটি কোচিনে, দ্বিতীয়টি গোয়ায়, তৃতীয়টি কোথায়? তৃতীয়টি আছে পোর্ট ব্লেয়ারে। সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? সিয়াচেন হিমবাহ কারাকোরামের নাব্রা উপত্যকায় অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্যের অধিবাসীরা তাদের কুলভি পাক নামে ডাকেন? এখানে উত্তর মণিপুর রাজ্যের মায়েতেসেই অধিবাসীরা। সরকারিভাবে কাঞ্চনজঙ্ঘা শিখর বেশ কয়েকবার জয় করা হয়েছে, কিন্তু প্রত্যেক সফল অভিযাত্রী শিখরের কয়েক মিনিট আগেই শেষ করে ফিরে এসেছেন, এর কারণ কি? এর কারণ হলো সিকিমিজরা কাঞ্চনজঙ্ঘাকে পবিত্র মনে করেন, তাই তারা কাঞ্চনজঙ্ঘা শিখরে পা রাখতে দেন না। সুয়েজ ক্যানেল কোথায় অবস্থিত? এটার উত্তর ইজিপ্টে। উড়িষ্যার করহা উপজাতির পেশা কি? উড়িষ্যার করহা উপজাতির পেশা হলো সাপ খেলা দেখানো। পূর্ব ভারতের কোন রাজ্যকে মণির দেশ ও ক্ষুদ্র স্বর্গ বলা হয়? এটার উত্তর মণিপুর রাজ্যকে। সোলার সিস্টেম এর আবিষ্কারক কে? সোলার সিস্টেমের আবিষ্কারক হলেন কোপারনিকাস। পরের প্রশ্ন, আর্চ অব ট্রায়াম্প কোথায় অবস্থিত? আর্চ অব ট্রায়াম্প ফ্রান্সে অবস্থিত। চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর সাংহাইকে। বিশ্বের প্রথম মহাশূন্যে হেঁটেছেন কে? এটার উত্তর অ্যালেক্সি লিওনভ। জলের গভীরতা মাপক একক কি? জলের গভীরতা মাপক একক হল ফেদাম। চাঁদ থেকে প্রতিফলিত আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? এখানে সময় লাগে 1.2 সেকেন্ড। পৃথিবীর শীতলতম স্থান কোনটি? পৃথিবীর শীতলতম স্থান হল সাইবেরিয়া, ভারখয়ানস্ক। বিশ্বের দীর্ঘতম নৌবন্দর কোনটি? এখানে উত্তর হল কোর্ট অব নিউ ইয়র্ক অ্যান্ড নিউ জার্সি। এশিয়া মহাদেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এশিয়ার বায়ু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত গুজরাটের লম্বাতে। ভারতবর্ষের মোট কটি দ্বীপ আছে? ভারতবর্ষে মোট 247টি দ্বীপ আছে। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি কেরলে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য কোনটি? এখানে উত্তর পেরিয়ার।
পূর্বঘাট পর্বতের অপর নাম কি? পূর্বঘাট পর্বতের অপর নাম হলো মলয়াদ্রি। ভারতের বিখ্যাত মহানগরী কোনটি? এটার উত্তর মুম্বাই। পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি? এটার উত্তর বুর্জ খলিফা। আফ্রিকার হর্ন বা সিং কোন দেশকে বলা হয়? আফ্রিকার হর্ন বা সিং সোমালিয়াকে বলা হয়। পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? এটার উত্তর হাওয়াই দ্বীপের মৌনালোয়া। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে গরিব রাজ্য কোনটি? এখানে ভারতের সবচেয়ে গরিব রাজ্য ছত্তিশগড়। ভারতের কোন মশলার দাম সবচেয়ে বেশি? উত্তর জাফরান। আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? উত্তর ভ্যাটিকান সিটি। জাফরান ভারতের কোথায় পাওয়া যায়? জাফরান পাওয়া যায় কাশ্মীরের পামপুরে। বিশ্বের বৃহত্তম আখ উৎপাদন দেশের নাম কি? এটা হলো ভারতবর্ষ। কোন শহরকে নীরব শহর বলা হয়? উত্তর রোম। ঝড়ের মেঘকে আবহাওয়াবিদরা কি বলেন? উত্তর কিউমুলো নিম্বাস। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি মাত্রা, চতুর্থ মাত্রা কি? উত্তর সময়। 1935 সালে প্রতিষ্ঠিত হেলি ন্যাশনাল পার্ক এখন কি নামে পরিচিত? উত্তর কর্বেট ন্যাশনাল পার্ক। বিশ্বের দক্ষিণতম শহর কোনটি? উত্তর পুন্টা এরেনাস। আজের শেষ প্রশ্ন, কসমিক ইয়ার কি? উত্তর যে সময়ে সৌরজগৎ, ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে তাকে বলা হয় কসমিক ইয়ার। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চোখ রাখুন আমাদের SMT ক্লাসরুম চ্যানেলে। ধন্যবাদ।